হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ভোটকর্মীদের কাছে নিঃসন্দেহে এটি একটি দুঃখের এবং হতাশারও বটি আজকে আমি এই মুহূর্তে ভিডিও করছি এই মুহূর্ত পর্যন্ত খবর যে পরিমাণ সেন্ট্রাল বাহিনী পশ্চিমবঙ্গে এসেছে ভোটের জন্য তাতে প্রতিটা বুথে যদি একজন করেও কেন্দ্রীয় বাহিনী দেওয়ার চেষ্টা করা হয় তাতে হবে না আবার আরও ভালো করে বলতে গেলে যদি সেন্সিটিভ বা স্পর্শকাতর বুথে একজন করে কেন্দ্র কেন্দ্রীয় বাহিনী দেওয়ার ব্যবস্থা করা হয় তাহলেও কিন্তু কুলাবে না কারণ মাত্র তিনশো পনেরো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছিলো তারপরে কোনোবারে চল্লিশ কোনোবারে বাইশ কোনোবারে পঁচিশ এইভাবে বড়ো জোর চারশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আমাদের পশ্চিমবঙ্গে এসেছে কিন্তু আমরা ভালো করেই জানি যে পশ্চিমবঙ্গে তিয়াত্তর হাজার আটশো সাতাশিটা কেন্দ্র আছে যেখানে বুথ হবে এবং তার মধ্যে সাড়ে বারো হাজার মতো কেন্দ্রে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে বিভিন্ন পার্টি অর্থাৎ একষট্টি হাজার মতো বুথে যদি ভোট করাতে হয় তাহলে বাহিনী যথেচ্ছ নয় গত শুক্রবার এইটা নিয়ে মিটিং হয় কমিশনের তরফে এ পর্যন্ত যা খবর যে রাজ্য নির্বাচন কমিশনার স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বারবার অনুরোধ করে বারবার চিঠি পাঠিয়েও নাকি কোনো কাজ হয়নি কেন্দ্রীয় বাহিনী যথেচ্ছ পরিমাণ আসেনি এর ফলে প্রতিটা বুথে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে তার আশা করাটা নিষ্ফলা অর্থাৎ কেন্দ্রীয় বাহিনী থাকবেই না প্রতিটা বুথে একজন করে হলেও শর্ট পড়ে যাবে তার মানে শুধুমাত্র কেন্দ্রীয় বাহিনী যেগুলি আছে সেগুলো হবে এরিয়া ডোমিনেশান পিকেটিং টহলদারি রাস্তা ডুই মার্চিং অথবা কিউ বা কুইক রেসপন্স টিম হিসেবে থাকবে হতে পারে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে হতে পারে সাব ডিভিশনাল হেডকোয়ার্টারে হতে পারে ব্লক হেডকোয়ার্টারে অথবা সেক্টর বা অ্যাসিস্ট্যান্ট সেক্টর অফিসে এর এছাড়া আর কেন্দ্র বাহিনীর প্রতিটা বুথে যে পাওয়ার আশা ছিল সেটাকে সম্পূর্ণ সে আশাতে জল ঢেলে দিল আজ পর্যন্ত এই মুহূর্তে ভিডিও করছি এটি নিঃসন্দেহে ভোর কর্মীদের কাছে একটি হতাশার বটে কারণ দু হাজার আঠেরো স্মৃতি যদি ফিরে আসে তাহলে তার কী হবে বা কি হতে পারে সবাই আমরা জানি তবে আমরা এখনও পর্যন্ত আশাবাদী আজ এক তারিখ এখনও মাঝখানে পাঁচ ছ দিন বাকি আছে এর মধ্যে কেন্দ্র বাহিনী আশা করি আসবে বা এলে অবশ্যই আমাদের ভোটকর্মীদের কাছে মঙ্গলজনক হবে বলে আশা করি দেখা যাক ওয়েট অ্যান্ড ওয়াচ তবে আজ পর্যন্ত খবর যে বুথে একজনও থাকবে না দেখা যাক কি হয় ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস